আপনার ইউটিউব ভিডিওতে 3-4টা ভিউজ হওয়ার পর সেই ভিডিওটার ভিউজ থেমে যাচ্ছে। আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সহজ কিছু টেকনিক শেখাবো, আর এই টেকনিকটা শেখার পর আপনার ভিডিওতে আপনি আনলিমিটেড ভিউজ কিন্তু বাড়িয়ে নিতে পারবেন অর্গানিক ভাবে। সো ইতোমধ্যে আপনারা ইউটিউবে দেখতে পারছেন অনেক ইউটিউবার আপনাদেরকে বলছে ভিডিও আপলোডের পর 3-4 ঘন্টা পর, 5 ঘন্টা পর, 6 ঘন্টা পর, বা 7-8 ঘন্টা পর, বা 1-2 দিন পর এটা লাগান, সেটা লাগান, এই ট্যাগ লাগান, এই কিওয়ার্ড লাগান, এগুলা করেন, সেগুলা করেন, দেখবেন আপনার ভিডিওর অটোমেটিক্যালি ভিউজ বেড়ে যাবে। এইরকম কিন্তু টিপস ইতোমধ্যে কিন্তু আপনারা সেই সমস্ত ইউটিউবারদের কাছ থেকে কিন্তু শিখে আসছেন, আমি কারোর বিপক্ষে যাচ্ছি না। তো ওই সমস্ত টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করার পর যদি আপনার ভিডিওতে ভিউজ না এসে থাকে, তাহলে মনে করেন ওই সমস্ত ভিডিওর বাপ আজকে শেয়ার করব আপনাদের মাঝে। আর হ্যাঁ, এইরকম যদি সিক্রেট টিপসগুলো সবার আগে জানতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন। এরকম আরও গোপন অনেক সিক্রেট টিপস আছে, আস্তে আস্তে এক এক করে আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করার চেষ্টা করব। আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছি, আমি যেহেতু ইউটিউবে লাগতেছি, তার মানে বুঝতে পারতেছি ইউটিউবের মধ্যে যে সমস্ত গোপন সিক্রেট টিপস গুলো লক করা আছে, ওইগুলো কিন্তু আনলক করে পুরোপুরি এক্সপ্লেন করার চেষ্টা করব আপনাদের মাঝে। তার জন্য কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আর হ্যাঁ, আপনি যদি ইউটিউব রিলেটেড বিস্তারিত সমাধান পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটা চাইলে ভিজিট করতে পারেন। সাবস্ক্রাইব লাইক কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনারা দেখে একটু উপকৃত হলে এতেই আমি খুশি। এখন আমি আপনাদেরকে শিখাই দিব যে কিভাবে আসলে আপনার ভিডিওতে আপনি আনলিমিটেড ভিউজ বাড়াবেন। এটা কিন্তু একটা গোপন সিক্রেট টেকনিক। এই টেকনিকটা আপাতত বেশ কিছু মানুষ জানলেও এখনো পর্যন্ত এর প্রয়োগটা সঠিকভাবে কেউ করতে পারতেছে না। তবে হ্যাঁ, যারা যারা করতে পারবেন তারাই কিন্তু এখান থেকে লাভবান হবে। আমি একদম লাইভ প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাই দিব ভিডিওতে আপনারা ভিউজ আনতে পারবেন। যদি এই কাজটা করার পর আপনার ভিডিওতে যদি আগের তুলনায় ভিউজ না আসে, তাহলে ভাই এই যেই যে আপনারা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে লাইভ কান ধরে উঠবোস করব। কতবার? 100 বার কান ধরে উঠবোস করব। যদি এই টিক্সটা অ্যাপ্লাই করার পর আপনার ভিডিওতে ভিউজ না আসে, আমি যা শিখাবো তা শুধু একবার শিখবেন, অন্য ইউটিউবারদের সাথে আমাকে কখনো তুলনা করবেন না। আমার টিপ যদি কাজে না লাগে আমি 100 বার কান ধরে উঠবোস করতে রাজি। তবে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, পুরোপুরি দেখলে এ টু জেড আপনারা বুঝতে পারবেন। এই সমস্ত ট্যাগ ফ্যাগ লাগায় যদি ভিডিও র্যাঙ্কিং এ না যায় তো কি করবেন? আরে ভাই শুনেন, আপনারা ওই সমস্ত র্যাঙ্কিং ক্যা ট্যাগ কিওয়ার্ড এগুলো বসাই দিলেন, আপনার ভিডিওটা থাম্বনেল ভালো হয় নাই বা ভিডিও কোয়ালিটি ভালো হয় নাই, এখন আপনি নিজেই বলেন ওই ভিডিওটা যদি ইউটিউব ওই কিওয়ার্ডগুলো বসানোর কারণে কি হবে, ওই কিওয়ার্ড জাতীয় যারা ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদের কাছে না হয় ভিডিওটা যাচ্ছে, বাউন্স পিসার হতে পারে, সাজেস্টের মাধ্যমে হতে পারে, বা রিকমেন্ডেশনের মাধ্যমে হতে পারে, কিন্তু সেইখান থেকে যদি দর্শক আপনার থাম্বনেলটা খারাপের কারণে যদি ভিডিওতে ক্লিক না করে, বা আপনার থাম্বনেলের কারণে ক্লিক করলো বাট ভিডিওটা খারাপ, ওয়াচ টাইম দিল না, তাহলে কি ওই ভিডিওটা র্যাঙ্কিং এ যাওয়া সম্ভব? এই সাধারণ নলেজটা আগে আপনাদের বুঝতে হবে। সো এর কারণটা হচ্ছে যে আপনারা কিন্তু এই জন্য ওই সমস্ত টপিকে লাগার কারণে কিন্তু কাজ হচ্ছে না, মানে ওই সমস্ত কিওয়ার্ড ইউজ করার কারণে কিন্তু আপনার আর কাজ হচ্ছে না। এখন আপনি চাচ্ছেন যে একটা সহজ সমাধান ভিডিও যেটার মাধ্যমে আমরা ভিউজ পরিমাণে বাড়াইতে পারবো, যাতে এর কারণে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার যথেষ্ট পরিমাণে বাড়ে। আজকে দেখেন এমন একটা টিপস শিখাচ্ছি যা আজ পর্যন্ত আপনাদের কেউ শিখায়নি। এরকম সিক্রেট টিপস কিন্তু প্রতিনিয়ত পাবেন শুধুমাত্র নেট এক্সপিরিয়েন্স ছাড়া অন্য কোনো চ্যানেলে নাই। তবে একটা কথা বলে রাখি আগে থেকেই, আমাদের এই চ্যানেলের নামটা কিন্তু নেট এক্সপ্লেইন। আপনারা হ্যাশট্যাগ নেট এক্সপ্লেইন লিখে সার্চ করলে এই চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন। সহজ টেক নামে কিন্তু প্রথম দিন খুললে সেই দিনই নামটা পরিবর্তন করা হয়, ফিশিং ইস্যুর কারণে নামটা এখনো রয়ে গেছে। সো এই হচ্ছে মেন কথা, এই চ্যানেলটা সার্চ লিস্টে আনতে আমাকে টোটাল 42টা ভিডিও আপলোড করতে হয়েছে। আর অনেক ইউটিউবার আপনাদেরকে পামপুটি দিচ্ছে কি যে যদি চ্যানেল সার্চ লিস্টে না আসে তাহলে ওই চ্যানেলটা কোনোদিনও ভাইরাল হয় না। আরে বালবাটা, মুখের ভাষা কি মাংনা দুঃখে খারাপ করতে হয়? তুমি অডিয়েন্সদের কি বোকা বানাচ্ছো, অডিয়েন্সদের বোকা বানাচ্ছ? আমার এই চ্যানেলে তো সার্চ করে চ্যানেল আনতেই পারি না, কারণ ওই যে চ্যানেলের নাম ফিশিং ইস্যু হয়ে গেছে, এক একবার এক এক নাম, তাহলে ভাই আসবে কেমন করে? 42টা ভিডিও দেওয়ার পর অটোমেটিক্যালি চ্যানেলের নাম র্যাঙ্কিং করেছে, কোনো জায়গায় হ্যাশট্যাগ কিওয়ার্ড কিছু ইউজ করেছিলাম না। এই সাধারণ কমন সেন্স অডিয়েন্সদেরকে তোমরা ঠকাচ্ছ, সার্চ লিস্টে চ্যানেল আসতেছে না, এটা করো সেটা করো তাহলে তোমার চ্যানেল ভাইরাল হবে, এত সস্তা কথা? কন্টেন্ট কোয়ালিটির দিকে ফোকাস করতে বেশি বেশি করতে বলেন, সো তাইলে এমনিতে চ্যানেল রাউন্ড আপ হবে। যাই হোক, এই সমস্ত কথা বাড়িয়ে আসলে কন্ট্রোভার্সি আমি তৈরি করতে চাই না। এখন কথা হচ্ছে কিভাবে আপনারা সেই সিক্রেট গোপন টিপসটা অ্যাপ্লাই করবেন, আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখাই দিব। সো আপনারা জাস্ট আগে একটু মনোযোগ দিয়ে দেখবেন, তারপর বিচার বিবেচনা করবেন, যদি আপনার মন চাই টিপসটা কাজে লাগাইতে পারেন, আর না হলে লাগানোর কোনো দরকার নাই। সো আমি জাস্ট এখান থেকে ইউটিউবটা ওপেন করে দিলাম। আচ্ছা, ইউটিউবটা ওপেন করে দেওয়ার পর আমি কিন্তু এই মুহূর্তে একটা হোম পেজের মধ্যে আছি, আপনারা দেখেন। তো ইউটিউব হোম পেজে আসার পরে আমরা জাস্ট এখান থেকে স্ক্রল করে নিচে আসলাম, এবং নিচে আসার পরে এখানে দেখতে পারতেছেন আপনারা এখানে কি লেখা রয়েছে, দা পিওর ব্লগস, এবং এখানে দেখুন মাত্র 4 ঘন্টায় সে নাকি 799K ভিউজ পেয়েছে। একটু মনোযোগ দিয়ে দেখবেন তার ভিডিওতে, ভিডিওর এখানে কিন্তু লেখা রয়েছে দা পিওর ব্লগস 799K ভিউজ 4 ঘন্টা এগো। দেখুন এই যেখানে লেখা আছে কিন্তু 4 আওয়ার্স এগো, ঠিক আছে, মানে 4 ঘন্টায় এই ভিডিওতে নাকি আপনার কত ভিউজ হয়েছে, 7,99,000 ভিউজ হয়েছে। আচ্ছা, এটা কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন দেখাচ্ছে, বাট এই ভিডিওতে যদি আমরা ক্লিক করতেছি তাহলে দেখেন এই ভিডিওটার ভিউজ 7 দিনে মাত্র 3.4K ভিউজ,
কি বুঝলেন আপনারা টেকনিকটা দেখবেন টেকনিকটা হচ্ছে ব্রাউজ ফিচারে আমাদেরকে দেখাচ্ছে 7,99,000 ভিউজ ঠিক আছে আর ভিডিও প্লে করলে আমরা দেখতে পারতেছি মাত্র 3. কত 4K ভিউজ মানে 3400 প্লাস ভিউজ এটা কেমনে সম্ভব আপনারা বুঝান তো আমাকে কিছু বুঝান নাই আরেকবার দেখেন আমরা ব্রাউজ ফিচারে যখন রয়েছি তখন এই ভিডিওটা থাম্বনেলে শুধুমাত্র একটা ফটো দেওয়া রয়েছে এবং এই নিচে কিন্তু লেখা রয়েছে দেখুন এই যে 799K ভিউজ তাও আবার মাত্র 4 ঘন্টায় বাট ভিডিওতে যখন আমরা ক্লিক করলাম তখন দেখতে পারতেছি ভিডিওটা 7 দিন আগে আপলোড করা হয়েছে এবং 3,4,000 কিন্তু ভিউজ চলে আসছে এই ভিডিওটা থেকে এবার আপনার মাথা ঘুরে গেল ভাই এইখানে দেখতেছি ক্লিকবিটের মায়রে বাপ মানে এটা আবার কোন ধরনের ক্লিকবিট এটা হচ্ছে চ্যানেলের নামে ক্লিকবিট এখন থেকে চ্যানেলের নামে যদি আপনি ক্লিকবিট করেন তাহলে তো ভিডিও ভাইরাল হচ্ছে তাহলে কষ্ট করে আপনার থাম্বনেল এগুলা সেগুলা করে লাভ আছে আচ্ছা এখন অনেকে বলতে পারেন ভাই এক্ষেত্রে কি চ্যানেল মনিটাইজেশন হবে একটু মনোযোগ দিয়ে আপনারা বুঝবেন তাহলে এ টু জেড শিখতে পারবেন এটা গোপন সিক্রেট টিপস আপনাকে কোনো ইউটিউবার বলবে না কারণ এইগুলো করেই তো আজকে খুব দ্রুত চ্যানেলটা মনিটাইজেশন করা জন্য যাচ্ছে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পাওয়া যাচ্ছে আপনাদের মাঝে কেউ কিন্তু শেয়ার করবে না এই যে প্রথম আমি এই ভিডিওটা শেয়ার করতেছি ঠিক আছে দেখবেন অনেক ইউটিউবার আমার এই ক্লিপটা বা এই রকম টাইপের তারা ভিডিও তৈরি করতেছে ঠিক আছে আর তখন আপনারা মনে করবেন যে তাদের মনে হয় আমি ভিডিওগুলো কপি মারতেছি আসলে তা না তারাই বরং আমারটা কপি মারতেছে কারণ এরকম গোপন সিক্রেট টিপস যখন দেখবে কি ব্যাপার অমুক শেয়ার করেছে তো আমরাও করি ভালো কয়েকটা ভিউজ পাবো সো সবাই কিন্তু এই আশাতে এই কাজটা করবে সো যারা যারা এই কাজটা করবে তাদের কমেন্ট বক্সে গিয়ে বললেন যে সবার আগে নেট এক্সপ্লেন এইগুলো শেয়ার করছে এখন কত হচ্ছে এইখানে তাকাবেন আপনার একটা জিনিস দেখবেন তার থাম্বনেলে কিন্তু সাধারণ একটা ফটো দিয়েছে এবং এখানে নিচে দেখুন লেখা রয়েছে 7,99,000 ভিউজ সেটা 4 ঘন্টা আগে বাট ভিডিওতে ক্লিক করলে কিন্তু সেখানে ভিউজ দেখাচ্ছে আপনার কত 3.4K ভিউজ এবং এটা 7 দিন আগে আপলোড করা এইবার এখানে আসল খেলাটা দেখাই এখন চ্যানেলের মধ্যে চলে আসলাম চ্যানেলের মধ্যে দেখেন চ্যানেলের নাম কত বড় মানে 50 ওয়ার্ড পর্যন্ত আপনি একটা চ্যানেলের নাম তৈরি করতে পারবেন এরা 50 ওয়ার্ড খাটাইছে এইভাবে প্রথমে কি করেছে তাদের চ্যানেলের নাম লিখেছে দা পিয়ার ব্লগস তারপরে তারা একটা ডট দিয়েছে ঠিক যেভাবে ইউটিউব ভিউয়ার্স দেখুন ইউটিউবের ব্রাউজ ফিচারে ঠিক যেভাবে শো করে এখানে তাকাবেন ইউটিউবের ব্রাউজ ফিচারে ঠিক যেভাবে শো করে প্রথমে চ্যানেলের নাম একটা মাঝখানে ডট তারপর এখান থেকে ভিউজের পরিমাণ তারপর এখান থেকে সময়ের পরিমাণটা বা কতদিন আগে আপলোড করেছে সেইটা তো সেমভাবে এরা চ্যানেলের নামটা কিন্তু এভাবে এডিট করছে চ্যানেলের নাম প্রথমে দিয়েছে তারপর এখানে একটা ডট দিয়ে ভিউজের পরিমাণটা লিখেছে তারপর তারা এখানে লিখেছে সময়টা ঠিক আছে অর্থাৎ কতদিন আগে ভিডিওটা আপলোড করা হয়েছে বা কত সময় আগে ভিডিওটা আপলোড করা হয়েছে তো তারা কিন্তু এইটা ব্যবহার করেছে তো এইটা ব্যবহার করার কারণে কি হয়েছে চ্যানেল নাম এটা কিন্তু চ্যানেলের নামের উপর ক্লিকবিট করেছে আপনি ভিডিও যে কোনো ধরনের দেন সমস্যা নাই বিষয়টা বুঝেন আগে চ্যানেলের নাম আপনি যে কোনো ধরনের দেন সমস্যা নাই কিন্তু ওই চ্যানেলের মধ্যে যদি আপনারা প্রথমে নাম দিবেন তারপর একটা ডট দিবেন তারপর আপনি ভিউজের পরিমাণ লিখবেন তারপর আপনি কত ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছেন এমনিতে এগুলো লিখলেন এদের মতো ফ্যাক করে তো লেখার পরে যখন এই ভিডিওটা আপনারা ইউটিউবে আপলোড করতেছেন এই চ্যানেলে যে কোনো একটা ভিডিও আপনি আপলোড করতেছেন তখন কি হবে এই ভিডিওটা আপলোড হওয়ার পর কিন্তু দর্শকের ব্রাউজ ফিচারে যাবে এখন ব্রাউজ ফিচারে যাওয়ার পর দর্শকরা নিচের দিকে তাকিয়ে দেখবে কি রে 4 ঘন্টায় 7,99,000 ভিউজ হয়েছে তার মানে এটা সুপার একটা ভিডিও কোয়ালিটিফুল ভিডিও ভিডিওতে ক্লিক করে দেখতেছে এটা সাধারণ একটা ভিডিও বাট এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু অর্গানিক ক্লিক পড়তেছে ইউটিউব বুঝতে পারতেছে কাহিনীটা কি এই চ্যানেলটাতে যেহেতু হচ্ছে আপনার ভিডিওগুলো যেহেতু দর্শক ক্লিক করতেছে তার মানে বুঝতে পারতেছে ইউটিউব যে এই ভিডিওর মধ্যে কিছু না কিছু আছে আসলে মানুষ ভিডিওতে ক্লিক করার পর দেখতেছে এটা একটা ব্লগ ভিডিও সো যাই হোক এখন ব্লগ ভিডিওটা দেখতেছে এখন আপনার কথা আসতে পারে ভাই আমরা তাইলে কেমনে কাজ করব আচ্ছা আপনি যে কোনো কন্টেন্ট নিয়ে মনে করেন কাজ করতেছেন আপনাকে আমি বলতেছি না যে আপনার রিয়েল চ্যানেলে এই টিক্সগুলো খাটান নতুন একটা চ্যানেল খুলবেন বুঝেন আমার কথাটা নতুন একটা চ্যানেল খুলবেন চ্যানেলের নামটা ঠিক এইভাবে লিখবেন লেখার পরে আপনি একটা ভিডিও বানাবেন মনে করেন ব্লগ ভিডিও বানাচ্ছেন মাই ফার্স্ট ব্লগ আমার কথা মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন অন্য সত্যি আমার দিকে আবার আঙ্গুল তুলে আবার আমাকে কান্ধর উঠবস করাবেন এটা কিন্তু আমি মানবো না আমার কথা শুনবেন আমার টিক্সগুলো কাজে লাগাবেন আপনি এখন আমার কথা পুরোপুরি শুনবেন আমার টিক্স কাজে লাগাবেন না পরবর্তীতে কাজে দিবেন আর এসে তখন কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা লিখবেন এটা কিন্তু আমি আশা করি না আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন নতুন ফোন নাম্বারে নতুন জিমেল দিয়ে সো তারপর যে কাজটা করবেন ওই চ্যানেলের সুন্দর লোগো ব্যানার চ্যানেলটা ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট করার পর চ্যানেলের বয়সটা কিন্তু সর্বনিম্ন 1 মাস করা লাগবে মানে ওই চ্যানেলে আপনারা কি করবেন চ্যানেল খোলার পরে ভেরিফিকেশনটা করে একটা ভিডিও আপলোড করবেন তারপর 1 মাস আর কোনো ভিডিও আপলোড আপনার করার দরকার নাই বা মাসে 1-2টা ভিডিও আপনি আপলোড করে চ্যানেলটা ফেলে রাখবেন ফেলে রাখার পর দ্বিতীয় মাসে আপনারা যে কাজটা করবেন দ্বিতীয় মাসে সেমভাবে আপনার একটা মাই ফার্স্ট ব্লগ ভিডিও তৈরি করবেন তৈরি করার পর এই যখন তৈরি করতেছেন তৈরি করার পর সুন্দর একটা থাম্বনেল দিবেন টাইটেল যেটা পারেন মাই ফার্স্ট ব্লগ লিখে দিবেন ঠিক আছে তো লিখে দেওয়ার পরে থাম্বনেল দিলেন লিখে দিলেন আর চ্যানেলের নামটা যেন এইভাবে হয় চ্যানেলের নামের পর ডট ভিউজের পরিমাণ ডট তারপর কত সময় আগে ভিডিওটা আপলোড হয়েছে এই 4 ঘন্টা আগে দিয়েছে এইরকম টাইপের একটা নামটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ওই ভিডিওটা আপনারা আপলোড করবেন দেখবেন ইউটিউব ব্রাউজ ফিচারে ইমপ্রেশন পাঠাবে
তো ইমপ্রেশন যখন আপনার পাঠাবে তখন দেখতে পারবেন সেখান থেকে কিছু মানুষ ক্লিক করবে, ওই ভিউজের পরিমাণ লেখা বেশি থাকবে। কারণ আপনি যখন ইউটিউব চ্যানেলের নাম 50 কিওয়ার্ড পর্যন্ত ইউজ করবেন তখন কিন্তু ইউটিউবে যে নিচের ভিউজ অ্যানালিটিক্সগুলো যে কাউন্টগুলো দেখা যায় ওইগুলো কিন্তু অটোমেটিক্যালি নিচের প্যারাতে পড়ে যায়। আর বর্তমানে ইউটিউবে কিন্তু এই প্যারার জন্য একটা জায়গা থাকে, ওই জায়গা কিন্তু এখানকার বর্তমানে পার্টিকুলারে দেওয়া নাই, আর এই কারণে কিন্তু ওইটা হাইড হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? তো এখন যদি আপনারা এইভাবে কাজটা করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটার ভিউজ এমনিতেই ইনক্রিজ হয়ে গেছে। এখন আপনি মনে করেন আমার এই টিক্সটা অ্যাপ্লাই করার জন্য আজকে নতুন একটা চ্যানেল তৈরি করলেন, তৈরি করার পর এই কাজটা করলেন, আপনার কিন্তু কাজে আসলো না। আমি বলতেছি না যে কাজে আসবেই, কাজে কিন্তু 100% আসবে, তবে নতুন চ্যানেল আজকে খুললেন ওই চ্যানেলে কাজে আসবে কিনা এটা কিন্তু আমি বলতে পারতেছি না। তবে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খোলার পর এক মাস ফেলে রাখেন একটা দুইটা ভিডিও আপলোড করে, তারপর যদি এই কাজটা টিক্সটা যদি খাটান তাহলে কিন্তু এটা 100% আপনার কাজে আসবে। এই কাজটা আপনারা করবেন যদি একটা মাস ওয়েট করবেন, একটা মাস ওয়েট করার পরে এই কাজটা সেমভাবে করবেন, দেখবেন আপনার কাজে দেয় কি না দেয়। এখন সেক্ষেত্রে আর একটা কথা বলি, যাদের মনে করেন পুরনো চ্যানেল আছে, মানে পুরনো চ্যানেল অলরেডি আছে, কাজ করতেছেন না বা ভিডিও টিডিও আপলোড করতেছেন না, তারা ওই পুরোনো চ্যানেলে এই টিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, মানে যদি চ্যানেলের বয়স একটু বেশি থাকে তাহলে এই টিক্সটা অ্যাপ্লাই করলে কি হবে, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন ভিডিওটা একটু বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাবে, আর বেশি ইমপ্রেশনে পাঠালে বেশি ভিউজ আসবে, এটাই তো লাভ, তাই না? সো এই হচ্ছে টেকনিক, এই হচ্ছে টিপস। শুধু এখানে না, আজকে চ্যানেলের নামের উপরে ক্লিক বিট চলতেছে, কিছুদিন পর দেখবেন আরো কত কি চলতেছে। ভাই চোখের মাথায় ইউটিউবের মধ্যে যে সমস্ত গোপন সিক্রেট টিপস দেখতে পাচ্ছি যারা মূলত এইভাবে ভিউজ আনতেছে, আপনি যদি শিখতে চান চিন্তা নাই ভাই, এই চ্যানেলে পাবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনারা পিক আপ করে জানাই দিবেন। ঠিক আছে, তো এভাবে মূলত ভিউজ গুলো আনতেছে। এখন এই চ্যানেলগুলো মনিটাইজেশন করার একটা সিস্টেম আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যখন এরা চ্যানেলগুলো মনিটাইজেশন করে তো রিয়েল ভিডিও দিচ্ছে, তাই না? আর ভিডিওগুলোতে যে ভিউজ আসতেছে সেগুলো কিন্তু ইউটিউবের ফিচার থেকে আসতেছে, তার জন্য কিন্তু চ্যানেলগুলো মনিটাইজেশন হবে, তাও আবার নিজের ফেস, নিজের থাম্বনেল, মানে ব্লগ ভিডিও, মানে মনিটাইজেশন 100% পাচ্ছে। সো এই ক্ষেত্রে তারা যে টিক্সটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে যখন তারা মনিটাইজেশনে পাঠাবে তখন কিন্তু এই যে কত কে ভিউজ এখানে লিখে দিয়েছে ওইটা কিন্তু কেটে দিবে, কত ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছে ওইগুলো কিন্তু কেটে দিবে, শুধুমাত্র চ্যানেলের নামটা রেখে কিন্তু তারা মনিটাইজেশনের জন্য আবেদন করে মনিটাইজেশনটা অ্যাকসেপ্ট করে নিবে। এবং মনিটাইজেশনটা অ্যাকসেপ্ট করার পর তারা কিন্তু আবার সেই খেলাটাই দেখাবে, মানে আবার নাম এইরকম দিবে, দিয়ে আবার সেমভাবে ভিউজ কামাবে আর টাকা কামাবে, এদের প্ল্যানটা হচ্ছে এইরকম। সো আপনার যদি একটা পুরনো চ্যানেল থেকে থাকে, মানে ভিডিও টিডিও আপলোড করতেছেন না, তাহলে চাইলে শেষবারের মতো এই টিক্সটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি নতুন করে শুরু করব, বা আপনি ইতিমধ্যে একটা ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন সেই চ্যানেলে এই টিক্সটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, না আমি আপনাকে সাজেস্ট করবো না ভাই এইগুলো করার দরকার নাই, আমি আপনাদের ভাই আপনাদের ক্ষতি কেন চাইবো, পারলে নতুন একটা চ্যানেল তৈরি করে সেইগুলোতে এই টিক্সটা অ্যাপ্লাই করতে থাকেন, সো এমনিতেই ভাইরাল হয়ে যাবে। আমি যদি আপনাদের একটু প্রমাণ দেখাই তাহলে বুঝতে পারবেন, এই চ্যানেলে দেখবেন যে একদম ফার্স্ট ভিডিওটাতে ভিউজ হয়েছে আপনার 17,000, তারপরে পরের ভিডিওতে হয়েছে আপনার 18,000, তার পরের ভিডিওতে হয়েছে 2,42,000, 20,000, 6.7,000, এরকম অহরহ ইতিমধ্যে হয়তো বা চ্যানেল আপনাদের চোখে পড়ছে, ওই সমস্ত চ্যানেলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ। আবার কেউ কেউ লিখে দিচ্ছে 1 hour 10 million ভিউজ, মানে এক ঘন্টা নাকি 10 million ভিউজ, মানুষ ফটাফট ক্লিক করতেছে দেখতেছে আসলে কিছুই না। সো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই নিজের রিয়েল চ্যানেলে এটা খাটাবেন না, কারণ রিয়েল চ্যানেলে যদি আপনি লং টাইম ধরে কাজ করে থাকেন তাহলে খাটানোর দরকার নাই। আর পুরনো চ্যানেল পড়ে আছে ওইগুলোতে টিক্স অ্যাপ্লাই করতে পারেন, এই টিক্সটা মানে নাম শুধু ক্লিক বিট করতে পারেন এইভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা চাইলে একটা চ্যানেল নতুনটা খুলে 2-4 ভিডিও আপলোড করবেন এই সিস্টেমেই, যদি কাজে না দেয় তারপর এক মাস পর আবার ভিডিও আপলোড করবেন সেমভাবে যা বলেছি, তাহলে দেখবেন আপনার 100% উপকারে আসবে। মানে আগের তুলনায় যদি ভিউজ ভিডিওতে না আসে তারপর আমাকে আপনি জানাবেন, কারণ ভিডিও আপলোড করার পর ওই চ্যানেলটা যদি ভেরিফিকেশন থাকে, ইউটিউব তো ব্রাউজ ফিচার এমনিতেই পাঠাবে, আর ব্রাউজ ফিচারে পাঠালে 10 জনের কাছে পাঠালে সেখান থেকে সর্বনিম্ন তো 4 জন ক্লিক করবে, কারণ এত পরিমাণ ভিউজ দেখে। আশা করি বিস্তারিত ইনফরমেশন বুঝাইতে পারছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও, যদি এই ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে চাইলে এই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, আর এরকম যদি ইন্টারেস্টিং টিপসগুলো আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, নেক্সটে আরও এর থেকে দারুণ ধামাকাদার ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা কিন্তু দেওয়া আছে, চাইলে আপনারা কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে আসার একদমই দরকার নাই। ঠিক আছে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দ্যান টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ। Thank you.